বর্তমানে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট কিংবা ডিপিএস করার আগে অবশ্যই আপনাদেরকে অনেকগুলো বিষয় বিবেচনায় নিয়ে তারপরেই আপনাদেরকে ডিপিএস কিংবা এফডিআর করতে হবে কারণ বর্তমানে বিভিন্ন ব্যাংকের অবস্থা কীরকম সেটা আমরা অনেকেই জানি না এবং না জেনে হুটহাট করে আমরা ডিপিএস কিংবা এফডিআর করার কারণে ডিপিএস যখন ক্লোজ করতে যাই তখন আমাদের অনেক টাকা লস হয়ে যায় এবং টাকা ভাঙা থেকে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি আপনারা এফডিআর করার আগে অবশ্যই কি কি নিয়ম রয়েছে এবং কোন ব্যাংকের রেটিংগুলা বর্তমানে ভালো পজিশনে রয়েছে ওই ব্যাঙ্কগুলোর রেটিং থেকে আপনারা এফডিআর কিংবা ডিপিএস করার চেষ্টা করবেন এই ভিডিওতে আমি বেশ কিছু বিষয় উল্লেখ করব যে বিষয়গুলো যে নিয়মগুলো আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা এই এর ক্ষেত্রে লাভবান হবেন এবং লস হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি খুবই কম তো চলুন ভিডিওটি শুরু করছি যারা চ্যানেলে নতুন অন্যত রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অ্যাপডেট করার আগে আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যাংকের যে ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট কিংবা ডিপিএস করতে চাচ্ছেন ওই ব্যাংকের রেটিং কীরকম রেটিং সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্টসে জানাবেন আমি বিস্তারিত ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব রেটিংসে বর্তমানে বাংলাদেশের মধ্যে যেটা হিসাব করা হয় সেটা হচ্ছে ট্রিপল এ বা চারটা এ দিয়ে যে রেটিংটা থাকে সেটা হচ্ছে হাইলি অর্থাৎ সবার উপরে এবং ট্রিপল এ এ প্লাস এবং ডাবল এ প্লাস এ প্লাস এগুলো হচ্ছে রেটিং বর্তমানে ভালো এই রেটিং সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে অনেক বিশাল একটা লম্বা ভিডিও হয়ে যাবে তারপর আপনারা যদি রেটিং সম্পর্কে জানতে চান ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন অথবা আমার ভিডিও যদি পেতে চান আপনারা কমেন্ট সেকশনে জানাবেন রেটিং দেখে আপনারা কেন করবেন রেটিং দেখে করবেন বাংলাদেশ ব্যাংকের যে রেটিং রয়েছে সেই রেটিং অনুযায়ী আপনারা অ্যাপডিয়ার করার চেষ্টা করবেন কারণ রেটিংটা মূলত হিসাব করা হয় ব্যাংকের যে পারফরম্যান্স যে পারফরমেন্স সেই পারফরম্যান্সের উপর ভিত্তি করে কিন্তু রেটিংটা প্রদান করা হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এটা হলো প্রথম অপশন দ্বিতীয় অপশনটা হচ্ছে এফডিআর করার আগে অবশ্যই আপনাকে যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে এফডিআর মূলত দুইটা সিস্টেম থাকে একটা হচ্ছে মাসিক মুনাফা হিসাব আরেকটি হচ্ছে এককালীন অর্থাৎ আপনি লাভ এবং আসল টাকা একসাথে উইড্র করবেন তিন বছর পাঁচ বছর কিংবা দুই বছর মেয়াদে এফডিআর করলে একসাথে লাভ এবং আসল টাকা তুলে নেবেন আরেকটা সিস্টেম হচ্ছে প্রতি মাসে মাসে লাভের টাকা তুলে নিতে পারবেন বাকি যে আপনার মূল টাকা সেটা জমা থাকবে এটা হচ্ছে দুটা সিস্টেম এর মধ্যে সবচেয়ে বেশি লাভ দিয়ে থাকে মাসিক মুনাফা হিসাবে যেটা আপনি প্রতি মাসে মাসে লাভের টাকা তুলে নেবেন এটাতে সবচেয়ে হাই রেট প্রদান করা হয় থাকে যে কোনো ব্যাংকেই তো আপনার এখানের মধ্যে লাভ কোনটাতে আপনি যদি চান যে এই লাভের টাকা আপনি খরচ না করে এর পাশাপাশি আরেকটা ডিপিএস করবেন তাহলে আপনি মাসিক মুনাফ হিসাব চালু করতে পারেন আর যদি আপনার খরচ করার ইচ্ছা থাকে কিংবা আপনার যদি মনে হয় যে না আমার টাকাটা খরচ করার দরকার নেই আমি এককালীন উদ্ধ করব সেক্ষেত্রে আপনি এককালীন যে হিসাবটা রয়েছে সেটা করে নেবেন এতে আপনার সবচেয়ে ভালো হবে এবারে সে অ্যাপডিয়ার এফ ডিআর ক্ষেত্রে আপনার যে রেটটা রয়েছে সেই রেটটা কীভাবে ক্যালকুলেশন করা হয় বর্তমানে বিভিন্ন ব্যাংকে তেরো চোদ্দো পর্যন্ত এফ ডিআর রেট প্রদান করা হচ্ছে রেটটা সেমি তাকে শুধুমাত্র আপনাদের থেকে যে প্রফিটটা দেওয়া হয়ে থাকে এই প্রফিট থেকে ক্যালকুলেশন করে আপনার যে টিন সার্টিফিকেট থাকে সেটা যদি না থাকে আপনার পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেবে আর যদি থাকে দশ পার্সেন্ট ব্যাট কেটে বাকি যে লাভের টাকা সেটা আপনাকে প্রদান করতে হবে এর জন্য আপনি আগে ক্যালকুলেশন করে নেবেন বা আপনি যদি ক্যালকুলেশনটা করতে না পারেন ব্যাংকের যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে বলবেন যে ভাইয়া আমি যদি দশ লক্ষ পাঁচ লক্ষ কিংবা এক লক্ষ টাকা রাখি তাহলে মাস শেষে আমাকে কত টাকা দেওয়া হচ্ছে এবং কত টাকা সরকারি ট্যাক্স এখান থেকে কর্তন করা হবে এবং ট্যাক্স কাটার পরে আরও আনুষঙ্গিক কি কী কর্তন করা হবে মূলত ট্যাক্সের পরে অ্যাক্সেস ডিটি নামক একটা চার্জ কর্তন করা হয়ে থাকে সেটা হচ্ছে পাঁচ লাখ টাকা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা পাঁচ লাখের উপরে হিট করলে তখন হয়ে যায় সেটা পাঁচশো টাকা আর দশ লাখের উপরে বা দশ লাখ টাকা হিট করলেই আপনার থেকে বাৎসরিক তিন হাজার টাকা কর্তন করা হয় এটা হচ্ছে বাৎসরিক চার্জ অ্যামাউন্ট কর্তন করা হয় বছরের মধ্যে আপনি যত টাকা হিট করুন দশ লাখের উপরে তিন টাকা এই চার্জগুলো গুলো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন